আমরা সেদিন গিয়েছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গলে, সেদিন একটা এখানে রিসেপশন পার্টির মতন ছিল, তাই সেখানে গিয়েছিলাম আমি আমার দুই ছেলেকে নিয়ে। আর এই দেখুন এখানে আমরা ঢুকছি, এর ভিতরে আইটিসির ভিতরে সহজেই আসা যায় না, বুঝতেই পাচ্ছেন এটি একটি ফাইভ স্টার হোটেল। তো এখানে প্রচুর মানুষই সেদিন ভিড় ছিল, আর খাবার দাবারের নানা রকম ব্যবস্থা ছিল। আমি এখানে মোমো নিয়ে নিয়েছি খাবার জন্য, এই যে খাচ্ছি, তার সাথে ফিস ফ্রাই, বাবাইও রয়েছে আর আমার বড় ছেলে রয়েছে। এই যে এখানে আইটিসি রয়্যাল বেঙ্গলের পুরনো বিল্ডিংটা দেখা যাচ্ছে, প্রচুর মানুষের এখানে ভিড়, যার যা খুশি সে তাই খাচ্ছে, খাবার দাবারের বিশাল আয়োজন। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এখন আমি ফিস ফ্রাই খাচ্ছি, এগুলো খাওয়ার পর চলে গেলাম যেখানে কোল্ড ড্রিঙ্কসের স্টল দেওয়া আছে, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস আছে। তো এখানে এই যে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি খাচ্ছি, বাইরে কিন্তু সেদিন ভীষণ রোদ ছিল। এই যে কোকা কোলা আমি নিয়েছিলাম তাই খাচ্ছি, আপনারা দেখছেন। এখানে আমি এখন ঘুরে ফিরে বেড়াচ্ছি, আর এই যে আইটিসির আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছিল, ভেতরটা খুব সুন্দর। আর আমার ছোট ছেলে বাবাই এই যে ভীষণ মজা নিচ্ছিল, বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন রকম আনন্দ করার আয়োজন ছিল, ওই এর মধ্যে লাফাচ্ছে, অনেক বাচ্চা এখানে দেখুন বেশ আনন্দ উপভোগ করছে। এরপর বেশ খিদে পেয়ে গিয়েছিল, খেলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়েছিলাম। আর বাবাই আবার এখানটাই দেখুন চেয়ারে পা বস দুলিয়ে দুলিয়ে খাচ্ছে, তো খাচ্ছিল এখন পাপড়ি চাট। বেশ বিকেল বিকেল হয়ে এসেছিল সেই সময়। এরপর আমরা আবার এখানে খাচ্ছি এখন, এই যে আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, বেশ সুন্দর ছিল রসমালাই, এখানে গোলাপজাম আর জিলিপিও রয়েছে। ভুরি ভোজ করে এই যে এখানে শেফেরাও দেখতে পাচ্ছেন, তারাও খাচ্ছে। একটু ভেতর দিকে গেছিলাম, সেখানে ছোটো লেকের মতো করা আছে, আর অনেক মাছ এখানে জলের মধ্যে দেখতে পাচ্ছিলাম, সেটাই আপনাদের সঙ্গে এই যে শেয়ার করেছি। এরপর আমরা চলে গেলাম আইটিসি রয়্যাল বেঙ্গল, যে নতুন বিল্ডিং সেখানে আমরা গেলাম। এই যে আমরা ঢুকছি এখান দিয়ে প্রবেশদ্বার, বাবাইকে দেখুন বেশ আনন্দ করতে করতে ও চলেছে, ওর আজকে দারুণ মজা। ঢুকে গেছি আইটিসি রয়্যাল বেঙ্গলের ভেতরে, এখানে হলের মধ্যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। এই যে এখানে আমরা ঢুকে গেছি হলের ভিতরে, এখন এখানে প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর, সাউন্ডটা আপনাদের শোনাতে পারছি না, কপিরাইট স্ট্রাইক এসে যাবে তার জন্য। খুব সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে যারা এমপ্লয়ি আছেন তারাই এই সমস্ত অনুষ্ঠানগুলো করছেন, আমরা এগুলো বসে বসে দেখছি। আর এত বড় হল আর এত সুন্দর তার আলোকসজ্জা, দেখতে আমাদের খুবই ভালো লাগছিল, প্রচুর মানুষের ভিড় এখানে, তাই সেই মুহূর্তের কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে একজন এমপ্লয়ি, তিনি সুন্দর গান করে শোনাচ্ছেন। তো কি বেশ কিছুক্ষণ আমরা এই সমস্ত কালচারাল প্রোগ্রাম দেখে এরপর এখান থেকে আমাদের বাড়ি ফেরার পালা, উঠে পড়লাম। এই যে আমরা ব্যাক করে চলে আসছি আইটিসি রয়্যাল বেঙ্গলের ভেতর থেকে, আমরা বেরিয়ে আসছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যদিও এই আইটিসি রয়্যাল বেঙ্গল আমাদের একদমই বাড়ির পাশে, এখন বাইরে বেশ আলো রয়েছে, বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে, তো আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।